হ্যালো, হ্যাঁ বয়রালি, কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি রে। তুই কেমন আছিস? আমি ভালো আছি। আমাদের তো স্কুল ছুটি পড়ে গেছে, তা তুই কবে আসছিস আমাদের বাড়ি? আরে না, যাব না। কেন রে? আরে গৌরী স্যার বলেছে এখন বাড়ির বাইরে বেরোতে না। ও তুই ছাড় ছাড়, তোকে আসতে হবে, তুই শুধু শুধুই ভয় পাচ্ছিস। আচ্ছা বলতো, এখন স্কুল কেন ছুটি দিয়েছে? কেন? আরে তুই টিভি দেখছিস না? হ্যাঁ দেখছি। আরে যেভাবে পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাস ছড়াতে শুরু করেছে, তাই সরকার বিভিন্ন পদক্ষেপ দিয়েছে। তার মধ্যে একটি হলো এক জায়গায় জমায়েত না হওয়া। তাই স্কুল বারবার বলে দিয়েছে যে বাড়ির বাইরে বেরোতে না। আচ্ছা বাবা ঠিক আছে, তা তোকে আমাদের বাড়ি আসতে হবে না, আমি তোদের বাড়ি কালকে যাচ্ছি। ভালো করে কিন্তু বলবি, যেতে হবে, চিটিং বাজি করলে চলবে না। পয়সা আছে তো? না, পয়সা না দিয়ে চলে আসছিস? ভাগ্যিস আমি আনছিলাম। নিন নিন নিন, আরে ধর, চলে চলে চলে, তোর হাত চলে যাবে না। সচেতনতা সবার আগে, সচেতনতার অভাবেই আমরা নিজেরা করোনায় আক্রান্ত হচ্ছি এবং আমাদের পরিবার পরিজনদের মধ্যে রোগটি ছড়াচ্ছি। তাই সচেতন হন, মনে রাখবেন করোনাকে দূরে রাখার জন্য বারবার হাত ধোবেন, ভিড় থেকে দূরে থাকবেন, হ্যান্ডশেক করবেন না, অসুস্থ হলে ডাক্তার দেখাবেন, আর অযথা আতঙ্ক ছড়াবেন না, আতঙ্কিত হবেন না। সাবধানে থাকুন, করোনাকে দূরে রাখুন।